হ্যালো বন্ধুরা কম্পিটিটিভ এক্সামে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের সামনে যে বইটা রিভিউ করবো সেটা হচ্ছে ক্র্যাক মিসলেনিয়াস পিএসসি ক্ল্যাগশিপ মেইন্স ডাব্লুবিএসআই ফর পুলিশ মানে তোমাদের ডাব্লু এর যে পুলিশ যে মেইনসের যে পরীক্ষাটা হবে তার জন্য এই বইটা কেমন হবে মানে সেটাই আমার এই বই এই ভিডিওটার বক্তব্য তার আগে বলি যারা চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং কমেন্ট বক্সে তোমার কোনো অসুবিধা জানার থাকলে কোনো প্রবলেম জানার থাকলে তোমরা কমেন্ট করো এবং ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও তো এখানে দেখো এখানে সবার প্রথমে ভিডিওটাতে ইন্টারফেস দেওয়া রয়েছে ইন্টারফেস কি এই যারা চাকরি বাকরি পেয়েছে তাদের সাফল্যের বক্তব্য তো আমাদের মোদ্দা কথা প্রথমে এখানে আসো এই জায়গাটা দেখো এখানে সবার প্রথমে রয়েছে ইংলিশ ইংলিশ এখানে তুমি দেখতে পারবে যে ডব্লিউবি মানে তোমাদের যে সাব ইন্সপেক্টরে সাব ইন্সপেক্টারের দেখতে পাচ্ছ হ্যাঁ সাব ইন্সপেক্টারের কোশ্চেন এই যে মেইনসের কোশ্চেন কেমন এবারে তোমরা এখানে প্রথমে পেসিস রিপোর্টিং ট্রান্সলেশন এখানে তোমাদের পরপর এগুলো রয়েছে তারপরে তোমার দেখো ইংলিশ গ্রামারে সিনোনিম অ্যান্টোনিম ভয়েস চেঞ্জ এগুলো টুকি দেওয়া রয়েছে তোমরা দেখবে পিভিএস ইয়ার্সে কোশ্চেনে কী কী দিয়েছে সেই রেসপেক্ট তোমরা গ্রামার পড়বে আর তোমরা মেইনলি জোর দেবে হচ্ছে গিয়ে পেসি রিপোর্টিং এগুলো তো এই বইটা থেকে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে বাংলা বাংলা দেখো এখানে সাব ইন্সপেক্টরের কোশ্চেন পেয়ে যাবে এবার এখানে বাংলা ব্যাকরণ রয়েছে প্রতিবেদন রয়েছে সারমর্ম রয়েছে এগুলো কিভাবে লিখতে হয় তার মোটামুটি তোমরা যথেষ্ট ভালো ম্যাটেরিয়ালে এই বইটাতে পেয়ে যাবে এবার পরবর্তীতে দেখো এবার জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক ঠিক আছে এবার জেনারেল স্টাডিজের এখানে দেখো ডিসক্রিপটিভ জেনারেল স্টাডিসের তোমাদের দিয়েছে মানে জি কেতে কেমন কোশ্চেন আছে এখানে দেখো তোমাদের পিভিএস ইয়ার্সও দেওয়া রয়েছে তাহলে তোমাদের পিভিএস ইয়ার্সে কী কোশ্চেন সেটাও তোমরা জানতে পারছো এবার অ্যারিথমেটিকে দেখো তোমাদের এখানে কিন্তু ডেসক্রিপ্টিভভাবে অ্যারিথমেটিকটা দেওয়া রয়েছে যেখান থেকে তোমাদের কিন্তু পঁচিশ নাম্বার আসবে অ্যারিথমেটিক থেকে এবং পঁচিশ নাম্বার আসবে রিজনিং থেকে লাস্টে আমি তোমাদের বইটা খুলে দেখাবো এখন ইন্টারফেসটাকে ভালো করে দেখিনি এখানে রিজিনিং দেখো রিজনংও সেম তাহলে তোমাদের এই বইটা একটা বইতে তোমাদের হানড্রেড পার্সেন্ট প্যাকেজ তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের অন্য কোনো বই দেখার কিন্তু আর দরকার পড়বে না আমি তোমাদের দেখি দিতাও দেখো এই যে ইংলিশে এখানে দেখো এখানে রিপোর্ট দেওয়া রয়েছে এরকম পরপর রিপোর্ট রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার্সে কোন পরীক্ষায় কেমন কোশ্চেন এসেছিলো সেগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো মোটের উপর বইটা যথেষ্ট ভালো হবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই ডাউট নেই এখানে দেখো এই যে প্রতিবেদন প্রতিবেদন কি করে লিখতে হয় তারপর এখানে একের পর এক কোন পরীক্ষায় কি প্রতিবেদন এসছে তারপর দেখাচ্ছি আরও এবার দেখো জেনারেল নলেজের এখানে জেনারেল নলেজ দেওয়া রয়েছে এরপরে তোমাদের পরীক্ষায় যে জেনারেল নলেজ ডেসক্রিপ্টিভে যে পেপারটা আসবে সেই সম্পর্কে এখানে দেওয়া রয়েছে দেখো ডেসক্রিপটিভ কোশ্চেন রয়েছে এখানে তোমাদের একের পর এক ডেসক্রিপ্টিভ সাবজেক্ট অনুযায়ী দেওয়া রয়েছে দেখে নাও এটা পঞ্চাশ নম্বর কোশ্চেন তো মোটের উপরে তোমরা ডাব্লু বিসিএসের জন্য দেখেন এখানে দেখো ম্যাথের ডেসক্রিপটিভ দেওয়া রয়েছে এই যে ডেসক্রিপটিভ ম্যাথ এই যে তোমার এইভাবে অঙ্কগুলো করতে হবে তাহলে মোটের উপর আমি একটা কথাই বলবো তোমাদের মানে এই বইটার মধ্যে তোমরা হানড্রেড পারসেন্ট ডাব্লিউ মানে তোমরা যদি প্রিপারেশান নিতে চাও মেইনসের মেইনসের প্রিপারেশানের জন্য এই বইটা তোমাদের খুব খুব উপকারী হবে এবং এই একটা বই তোমাদের সিলেকশন দিতে পারে এটা আমি বলে দিতে পারি গ্যারান্টি দিয়ে তোমরা যদি এই বইটা ভালো করে করো তোমরা অবশ্যই ভালো স্কোর করবে মেইনসে তো যারা মেইনসের জন্য এখন দিয়ে প্রিপারেশান নাও কারণ সময় কিন্তু রেজাল্ট দিলে আর পাবে না তো গাইজ যাদের সেভস করে আছে তার প্রিপারেশান নাও থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা মাঝে মধ্যে একটু ভিডিওটা ডিস্টার্ব করছিল তো তার জন্য ক্ষমাপ্রার্থী ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো বাই